একাত্তর মঞ্চে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে আছি আজকে মিথিলা ফারজানা দর্শক মন্ডলী আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চলছে সেখানে দেলবার হোসেন সাইদির বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে এটি পুরনো খবর এবং তারপরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটিও মোটামুটি সবারই জানা সারা দেশে সন্ত্রাস সহিংসতা এবং বিভিন্নভাবে বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে জামাত শিবির এবং এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত অব্যাহত রাখা তার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুটোই একটা রাষ্ট্রের জন্য জনগণের জন্য তাদের সবার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং তার সাথে সাথে যে স্বাভাবিক জীবনযাত্রা ধরে রাখা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এই সমস্ত কিছুকে কি করে স্বাভাবিক রাখা যায় কি করে সহনীয় রাখা যায় এবং কি হতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে করণীয় এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলতে চাই একাত্তর মঞ্চে তবে সবার আগে আমরা সংবাদ সংযোগের শিরোনামগুলো দেখে নিতে রাজধানীতে হরতাল সমর্থনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ গাড়িতে আগুন দেশের বিভিন্ন স্থানে আজও জামাতের সাথে পুলিশের সংঘর্ষ মারা গেছে পাঁচজন মন্দিরে হামলা চলছেই পরিকল্পনাতেই ব্লগার রাজীবকে হত্যা করা হয় আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রের শিকারত্ব। কোপদ্রুতবেগে এসে পিছন থেকে দীপ প্রথম কোপ দেহ থেকে মস্তিষ্ক আলাদা করে ফেলবে। বিরোধী নেতা সিঙ্গাপুর থেকে কারো আশীর্বাদ নিয়ে দেশে ফিরে যুদ্ধাপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছেন বললেন প্রধানমন্ত্রী দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে যারা রয়েছেন তাদের সাথে একটি পরিচয় করিয়ে দিই তাদের মধ্যে প্রথমে রয়েছেন অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান মিয়া সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আরও আছেন রশিদ হায়দার কথা সাহিত্যিক নির্বাহী পরিচালক নজরুল ইনস্টিটিউট এবং আছেন স্থপতি মোবাসের হোসেন সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আপনাদের সবাইকে আরও একবার জানিয়ে রাখি যে এই আলোচনায় আপনারা অংশ নিতে পারেন আপনাদের জন্য একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে পর্দায় সেখানে আপনারা ফোন করতে পারেন এস এস করতে পারেন আর স্কাইপে টুইটার এবং ফেসবুক তো আছে আমাদের বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে রাজনৈতিক প্রক্রিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সমস্ত কিছু এবং তার সঙ্গে সঙ্গে সচেতন সজাগ সংহতি আনয়নের যে প্রক্রিয়া আমি একটু শুরু করছি স্থপতি মোবাসের হোসেন আপনাকে দিয়ে যে আমরা সবাই আলোচনা করলাম আমরা জানি যে কি চলছে সবাই এখন চোখ রেখেছেন গণমাধ্যমগুলোতে এই যে সহিংসতা এই যে সংঘর্ষ এই মুহূর্তে আসলে কি করণীয় মনে হচ্ছে আপনার একজন জনগণ হিসেবে একজন নাগরিক হিসেবে দেখেন ধন্যবাদ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলি ইতিপূর্বে ঘটেছে আমরা যদি একাত্তর সালের ইতিহাসটি দেখতে চাই তখন কিন্তু দেখতে পাব যে অলমোস্ট সিমিলার ঘটনা এখন ঘটছে কীরকম সেই সময়ও কিন্তু আপনার মন্দির মসজিদকে বাদ দিয়ে মন্দির প্যাগোডা এগুলিতে অ্যাটাক হয়েছে আপনার যারা ইসলাম ধর্মের বাইরে অন্য সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন সেখানে অ্যাটাক হয়েছে আর সবচেয়ে বড় জিনিস হয়েছে সেই সময় পুলিশ আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন যারাই ছিল বাংলাদেশের পক্ষে যারা আন্দোলন করত তাদের উপরে কিন্তু আক্রমণগুলি হতো এবং একাত্তরের পঁচিশে মার্চের রাত্রে কিন্তু পুলিশ বাহিনীর উপরেই আক্রমণ হয়েছিল সেটা আমরা ধরে নিই যে পাকিস্তান আর্মিরা শুরুতেই কাজটি করেছিল কিন্তু এর ধারাবাহিকতায় পরবর্তীতে যে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলি ঘটে সেখানে কিন্তু এই এখনকার ঘটনার মতন ঘটনা আমরা দেখতে পেয়েছি একটি তথ্য আপনাদের এখানে এসছে যে অর্ডার হওয়ার পরে এই ঘটনাটি ঘটছে আমি কিন্তু তা মনে করি না গত নভেম্বর মাস থেকে এক্স্যাক্টলি সেখানে গৃহযুদ্ধের হুমকি দেওয়া হয়েছে পুলিশকে পেটানো হয়েছে যেগুলি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জনগণ কিন্তু দেখতে পেয়েছি এবং এই যে কার্যক্রমগুলি চলছে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে শহীদ মিনার করা হয়েছে এগুলি কিসের আলামত আমি আমি যেরকম জানি আপনিও তেমন জানেন দেশবাসী সবাই জানে এটা হচ্ছে জামাত শিবিরের তাদের যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ প্রকৃত এতদিন তারা আমি হাইবারনেট অবস্থায় তারা ছিল আমি ধরে নেব তারা ঘুমন্ত অবস্থায় ছিল অথবা নিজেরা একটা সুযোগের অপেক্ষায় ছিল বা এই ধরনের একটি ঘটনা ঘটলে তারা এই কার্যক্রমটি করবে তার কিন্তু বই প্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতি বাংলাদেশের প্রতি আনাচে কানাচে বিভিন্ন সময় ঠিক হঠাৎ করে করে তারা আক্রমণ করছে পুলিশ থেকে আরম্ভ করে জনগণ সবার কাছে আমি একটু যদি আপনাকে একটা প্রশ্ন একটু নির্দিষ্ট করে বলি সেটি হলো যে এই রকম একটি পরিস্থিতিতে ঘন ঘন হরতালের ডাক দেওয়া হচ্ছে তার সঙ্গে আমরা দেখছি যে প্রধান যে বিরোধী দল রয়েছে তারাও একটি হরতালের ডাক দিয়েছে পুরো পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা আছে সেই বিভ্রান্তির থেকে আসলে মানুষের বের হয়ে আসার জায়গাটা কোথায় বলে মনে করছেন দেখেন আমি কতগুলি জিনিস একটু সহজভাবে যদি আমাদের বোধহয় একটু পিছন দিকে যাওয়া উচিত যে আমাদের শাহবাগে এই যে গণজাগরণ হলো এর উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা যদি আমরা সঠিকভাবে একটু পর্যালোচনা করি দেখব যে সরকারের প্রতি আস্থাহীনতা সরকারের কার্যক্রমের ব্যর্থতা এগুলি থেকে কিন্তু ক্ষোভ এবং বিশ্বাস অবিশ্বাস সরকারের কার্যক্রমে সেগুলি থেকেই কিন্তু শুরুতে এই শাহবাগের চত্বরে মানুষকে আপনি জমায়েত করতে পারলেন কিন্তু সেখানে তাদের যে সিগনালটি ছিল যে সঠিক বিচার হতে হবে সঠিকভাবে এই জনগণকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে এবং সরকারের দলের ভিতরে যে অন্যায় অবিচারগুলি রয়েছে সেগুলি থেকে তার সরকারকে হয়ে আসতে হবে একই সাথে পরিষ্কারভাবে জনগণ জানিয়ে দিয়েছে যে দেশদ্রোহী রাজাকার আলবদর জামাতে ইসলাম যারা ধর্মকে পুঁজি করে এই বাংলাদেশের রাষ্ট্রের জন্ম থেকে যারা প্রতিবাদ করে এসছে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল এবং আমি মনে করি শাহবাগের এই তরুণ প্রজন্ম অনেকটা সার্থক হয়েছে যে কারণে সরকারকে আইন পরিবর্তন করতে হয়েছে সরকার তার নিজের ভুলভ্রান্তিকে সুদ্ধারানোর চেষ্টা করেছে আরেকটি জিনিস কিন্তু মনে রাখতে হবে মানুষের এই আন্দোলনটা হয়েছিল মানুষের ভিতরে একটা অসহাতত ভাব চলে যে মানুষ বিভ্রান্ত নয় আমি আমি আসবো কাছে আমি আসবো আপনার কাছে অধ্যাপক মিয়া আমরা যে প্রসঙ্গটিতে আলাপ করছিলাম সেখানে একটি বিষয়ে একটু জানতে চাই সেটি হলো যে প্রধান বিরোধী দলীয় যে নেত্রী তিনি গতকালকে কালকে বলেছেন একটা বিবৃতি দিয়েছেন আমরা দেখেছি যে উনি অনেকদিন পর সিঙ্গাপুর থেকে এসে যেটি আসলে প্রধানমন্ত্রী এক ধরনের বক্তব্য দিয়েছেন পাল্টাপাল্টি একটি বক্তব্য রয়েছে কিন্তু আমরা দেখেছি যে মঙ্গলবার দিন বিরোধী দল বিএনপি একটি হরতালের ডাক দিয়েছে গণহত্যার প্রতিবাদে যাই হোক পুরো পরিস্থিতিতে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের আমি জামাত শিবিরকে বাদ দিয়ে বলছি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবস্থান বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে একটি বড় মতৈক্য রয়েছে জনগণের মধ্যে সেই জায়গাটায় অনেকটাই নীরব দেখা যাচ্ছে বিরোধী দলকে এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন আমার মনে হয় যে এটা বোধহয় একটু বিভ্রান্তি হচ্ছে বা ভুল হচ্ছে বিএনপি প্রধান কিন্তু গতকাল গত পরশু এসছেন সিঙ্গাপুর থেকে তার চিকিৎসা শেষে এসে তিনি যেটার বিরুদ্ধে হরতাল দিয়েছেন সেটা তো স্পষ্ট যে পুলিশ মানুষকে মারছে এতগুলো আর কি পুলিশও মার খাচ্ছে এটাও ঠিক পুলিশও হত্যাকাণ্ডের বোধহয় শিকার হয়েছে কয়েকজন আর কি কিন্তু তারা যত সংখ্যক তারা গুলি করে মেরেছে তা অনেক বেশি পুলিশের কিন্তু এটা তো কাজ নয় আসলে একটু যদি আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে তিনি তার বক্তৃতা বা বিবৃতি যেটি দিয়েছেন সেখানে আপনি যেটি বলছেন যে সেই বিষয়টির উল্লেখ রয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি চালাচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যে আক্রমণ সেই বিষয়ে আমরা কোনো কথা এখনো দেখিনি বিরোধী দলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তিনি উল্লেখ করেননি তিনি বলেছেন যে গণহত্যাটা বন্ধ হোক আর কিন্তু করেছে এটা পুলিশ সেটাই আমি আমি ধরে নিচ্ছি কারণ এটা তো এছাড়া তার অন্য কিছু দেখেনি কিন্তু যা দুর্ভাগ্যজনক এই সমস্ত জিনিসকে উস্কানো হয় বিভিন্ন রকমভাবে যেমন মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে তিনি যে কথাটা আবার বিরোধী দলীয় নেত্রী সম্পর্কে বলেছেন যে সিঙ্গাপুর থেকে তিনি কার যেন ব্রিফ নিয়ে এসে আজকে তো নিজের সম্পর্কে এটা বোধ প্রধানমন্ত্রী না বললেও পারতেন কারণ তিনি আদৌ যুদ্ধপরাধী সম্পর্কে একটা শব্দও বলেননি কিন্তু হরতালটা ওই গণহত্যা শব্দটা ব্যবহার করেছেন পুলিশ যে অনেক লোককে মেরেছে সেইটা সেটা আমি ধরে আমি কিন্তু সেই প্রশ্নটি করছিলাম যে তিনি এই যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোনো কথা বলেননি যেখানে আমরা দেখছি যে পাঁচই ফেব্রুয়ারি থেকে একটি লাগাতার আন্দোলন চলছে বাংলাদেশে যে এটাকে বেশ গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশের বিভিন্ন পক্ষ তো সেক্ষেত্রে এই যে উনি নীরবতা পালন করলেন এই ব্যাপারটি নিয়ে সেটিকে আপনার কেমন তিনি বিরোধিতাও করেননি তো কোনো সময় জি আমি সেটি বলছি আমি বলছি যে তার এই অবস্থানটিকে আপনি কিভাবে দেখছেন না না এটা হলো যে তিনি বিরোধিতাও করেননি তবে তার পক্ষেও বলেননি আর যে যে মামলার রায়গুলো হয়েছে তারও কিন্তু তিনি যদিও এক পক্ষ থেকে জামাত শিবিরওয়ালারা বিরোধিতা করছে কিন্তু তিনি তো বলেননি একটি শব্দ ওই সম্পর্কে বলেন বিরোধিতা করেননি না তার আগে আমি প্রথমে যে কথাটা বলতে চাই গণহত্যার এই প্রসঙ্গটি নিয়েই গণহত্যা আমি ধরে নিচ্ছি কতজন নিহত হলে অথবা শহীদ হলে সেটা গণহত্যা বিবেচনা করা হবে তিরিশ লক্ষ আমরা হারিয়েছি একাত্তর সালে কোন সন্দেহ নেই সেটা ছিল এবং আমরা গণহত্যা বলেছি গণহত্যা বলেছি নিশ্চয় কিন্তু এর উপরে আমার লেখাও আছে কিন্তু এই এই আন্দোলনে কজন মারা গেছেন অবশ্যই মৃত্যুটা কষ্টের যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন তারা যে কষ্টটা বহন করছেন তার প্রতি সমবেদনা জানাচ্ছে কিন্তু যে শব্দটি আমরা ব্যবহার করছি সেটি বিচার্য বিষয় এখন এই পরিস্থিতিটার উদ্ভব হলো কেন একটু আগে আপনি বললেন যে পাঁচই ফেব্রুয়ারি থেকেই কেন এটা হলো যে মানুষের ভেতরে কিন্তু একটা চাপা খুব বলি প্রতিবাদ বলি প্রতিরোধের কথা বলি এটা ভেতরে কিন্তু ছিল সেই ছিলটাই মানে প্রকাশ পেয়েছে এবং মানুষ প্রত্যাশা করছিল এর আগে বাচ্চা রাজাকারের ফাঁসির ইয়ে হয়েছে যথাযথভাবে নিয়েছে এবং সেরকম প্রতিক্রিয়া কিন্তু কিছুই হয়নি পরিলক্ষিত হয়নি কিন্তু আব্দুল কাদের মোল্লার ব্যাপারেই যখনই ফাঁসির পরিবর্তে যখন যাবজ্জীবন ইয়েটা হলো তখনই বই প্রকাশটা ঘটল তার মানে মানুষ একাত্তরের যে ঘটনা বলি আমরা যারা একাত্তর দেখেছি যারা জানি বুঝি যে কি ঘটেছিল কি ভয়াবহ ঘটনা ঘটেছিল এই তরুণ প্রজন্ম তো দেখেনি তো আমাদের ভেতরে এক ধরনের হতাশা চলে এসেছিল কিন্তু জর্বসি আমরা একটু গণজাগরণ মঞ্চে চলে যেতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটি ঘোষণা আসছে গণজাগরণ মঞ্চ নিয়ে ইমরান এইচ সরকার তিনি ঘোষণাটি দিয়েছেন একটু দেখতে চাই আমরা বাঙালির মাধ্যমে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে করার অপচেষ্টা করেছে ও হা চক্র স্বাধীনতা উত্তর বাংলাদেশে এরা চালিয়েছে হিন্দ সাম্প্রদায়িক নির্যাতন সভ্যতার দ্বিতীয় নামিয়ে এনেছে মধ্যযুগীয় অন্ধকার এই অপশক্তিকে প্রতিহত করতেই হবে গতকাল মাননীয় বিরোধী পালনেত্রী এবং খালেদা জিয়ার হতাশাব্যঞ্জক সংবাদ সম্মেলন এই সাম্প্রদায়িক দাঙ্গাকে আরো উস্কে দিয়েছে পরাজিত শক্তি যুদ্ধাপরাধী ও দেশবিরোধী বিরোধী সংগঠন জামায়াতে ইসলাম ও তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরকে নির্লজ্জ সমর্থনের মাধ্যমে বিরোধী দলীয় নেত্রী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে হায়নাদের উস্কে দিয়েছেন অপকৌশল ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে চায় সৃষ্টির অপচেষ্টা বাঙালি কোনোদিন মেনে নেবে না দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক বাংলা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে তা এক সঙ্গে প্রতিহত করবে বাঙালি সকল ধর্মপ্রাণ মানুষদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এক সঙ্গে প্রতিহত করুন জামাত শিবিরের এই সন্ত্রাসী দাঙ্গাবাজদের সকল ধর্মের মানুষ এক হ্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন দর্শক বুঝতে পারছি যে গণজাগরণ মঞ্চ থেকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক আসছে এবং এই এই পরিস্থিতির কেন উদ্ভব হলো সেটিও আমরা আলোচনা করতে চাই জনাব রশিদ হায়দার আপনার কাছে আমি জি আমি অবশ্যই আপনার কাছে আসবো আমি আপনার কাছে প্রশ্নটা রেখে আপনার কথাটা বলতে বলছি বাকি অংশটা বলতে বলছি যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা হচ্ছে এটির কারণ হচ্ছে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে তাদের উপর হামলা চলছে মন্দিরে হামলা চলছে তাদের পল্লীতে হামলা চলছে আমি কয়েকদিন আগে একটি ব্লগে একটি লেখা দেখেছি যে যার বিচার চাওয়া হচ্ছে তিনি হিন্দু নন বা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের নন যারা বিচার চাইছে তারাও নন যারা বিচার করছেন তারাও নন তাহলে কেন তাদের হামলা এই সাম্প্রদায়িক কারণটা কি সাম্প্রদায়িক অসম্প্রীতি এই যে হামলাটার কথাটা আপনি বললেন কি সেই হামলা তো আমরা একাত্তর সালেও দেখেছি পাকিস্তান আমলেও চৌষট্টি সালে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আদমজিত হয়েছিল পরবর্তীকালে অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল এটা ইন্ধন জুগিয়েছে কারা পাকিস্তান আমলে কারা করেছে একাত্তর সালে কারা করেছে পরবর্তীকালে কারা করেছে এটা কিন্তু বিচার করতে হবে বিচার করলে স্পষ্ট হয়ে যাবে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে আমার প্রতিবেশী তিনি হিন্দু হোক মুসলমান হোক এই খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এই হোক তাকে শেষ করে যাওয়া বিতরণ আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা যখন পাকিস্তানি সময় হয়েছে তখন কিন্তু আমাদের এই বাঙালি মুসলমানরাই বাঁচানোর জন্য জীবন দিতে গেছে হ্যাঁ অর্থাৎ আমাদের কিন্তু সামগ্রিকভাবে প্রচন্ড সম্পৃতি রয়ে গেছে সত্যি কথা হচ্ছে অল্প কয়েকজনের ব্যাপার আমি একটুখানি সারের কথায় আসব কারণ ওনাদের মতন বিজ্ঞ ব্যক্তিরা জাতীয়তাবাদী দলের সাথে আছেন আমি মনে করি উনি একটি তথ্য যে দিলেন যে খালেদা জিয়া এ ব্যাপারে কিছুই বলেন নাই একজন জাতীয় নেতা হিসাবে তাকে পক্ষে বা বিপক্ষে একটি স্ট্যান্ড নিতে হবে আমি চোখ বুঝে থাকতে পারি না বাংলাদেশের ইতিহাসে একাত্তরের সময় যে ঘটনাগুলি ঘটেছিল এবং বিএনপি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের একটি দল ওনারা দাবি করেন আমরাও বিশ্বাস করি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রচণ্ডভাবে বিশ্বাস করি তাদের দলে অসংখ্য অকুত ভয় মুক্তিযোদ্ধা রয়েছে এবং যাদের অনেকে শহীদ হয়েছেন তাদের পরিবার এই রাজনৈতিক দলকে সহযোগিতা করে তাদেরকে সরাসরি একটি স্ট্যান্ড নিতে হবে যে ফ্ল্যাগ পুরায় তার পক্ষে আমি আছি যে পুলিশকে হত্যা করে তার পক্ষে কি আমি আছি যারা হিন্দু বৌদ্ধকে আঘাত করে আমি কি তার পক্ষে আছি না তার হত্যাযোগ্যকে আমি সাহায্য দেব না প্রতিবাদও করব না আমি কোন জায়গায় থাকবো আমাকে কিন্তু এক নিতে হবে আমরা আসব جناب হোসেন এবং যারা হয়তো দুজনেই বলছেন যে বিরোধী দল বিএনপি সবচেয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল এই দলটির একটি অবস্থান সবাই আশা করছে যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবি চলছে সারা বাংলাদেশে এবং তার সাথে সাথে জামাত শিবির যে সহিংসতা চালাচ্ছে এই পুরো বিষয়েই এক ধরনের অবস্থান ব্যাখ্যা করার জন্য মানুষের একটি আকাঙ্ক্ষা রয়েছে যেটি স্থপতি মহাশাসন বলার চেষ্টা করছে আপনি সেটিকে কিভাবে দেখবেন বা ব্যাখ্যা করবেন না আমি তো এটাই বলছি যে প্রথম থেকেই কিন্তু বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধাপরাধের বিচারে আমাদের কোনোই আপত্তি নেই কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ এবং আইনানুগ এই প্রশ্ন এই প্রশ্ন এবং দেখেন প্রশ্নটা আরও আসলো কিভাবে যে প্রথম বিচারটি যেটা হলো ওই যে কাদের মোল্লা নিয়ে আর কি সেইখানে দেখা গেল আবুল কালাম আজাদের বাচ্চারা বাচ্চারা সেটাও আচ্ছা সেটাও আর একটা কথা দেখেন একজনের আপনি একটা ডিসিশান যেটাই হোক দেওয়া হলো সে লোক এতে থেকে সরকারের এতে থেকে কোথা থেকে বেরিয়ে গেলো আমি তো বুঝতে পারি না এখনও আমি বুঝতে পারছি না যে কেমন করে দেশ থেকে সে বেরিয়ে যায় এক দ্বিতীয় দেখেন যে যে বিচারটা কাদের মোল্লার যেটা হলো সেইখানে আমাদের যিনি প্রধান বিচারক ছিলেন এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছে যে তিনি প্রধান তিনি এখানে বসে তার কি জ্ঞানের যদি কমই থাকে তিনি ব্রাসেলস থেকে একজনের সাথে কথাবার্তা বলে তিনি আইনের দিতে তো তার যদি এতটুকু জ্ঞানই না থাকবে তাহলে তিনি ওই পদে গেল নিন কেন এবং সেখান থেকেই গোলমালটা কিন্তু আরম্ভ হয়েছে প্রধান গোলমালটা ওখান থেকেই আরম্ভ হয়েছে নানান রকমের প্রশ্ন এসছে এটা নিয়ে তখনও এই দেশ বিদেশের পত্রভৈর কি লিখেছে এবং আজকেও আপনি কি মনে করছেন যে এই ধরনের বিভিন্ন কারণেই বিরোধী দল আজকে যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে তাদের অবস্থান ব্যাখ্যা করছেন না 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 আমি সে কারণে বলছি না আমি বলছি যে বিষয়টা ঠিকভাবে রাইট ওয়েতে চলে নাই আর কি